ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের পাশে তৃণমূল, 8 তারিখ থেকে আন্দোলনে নামার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আন্দোলনরত চাষীদের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী, কথা বললেন ফোনে। এদিকে কৃষি আইনের পক্ষে সওয়াল করে তৃণমূলের কড়া সমালোচনা করেছে বিজেপি। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে দেশ জুড়ে জোরালো হচ্ছে আন্দোলন। মোদী সরকারের সঙ্গে একাধিক দফার বৈঠক ব্যর্থ হওয়ার পর 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার ভারত বন্ধের ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। এই আবহে একই দাবিতে 8 তারিখ থেকে আন্দোলনে নামছে তৃণমূল। শুক্রবার সাংগঠনিক বৈঠক থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাষের সমস্ত জিনিসপত্র সাজিয়ে এই প্রোগ্রামটা তোমাদের চলবে 8 তারিখ 10 তারিখ বিকেলের দিকে, আমি গিয়ে একটা সমাবেশটাকে সমাপন করব। এই কর্মসূচি ঘোষণার আগে প্রায় 1500 কিলোমিটার দূর থেকে আন্দোলনরত চাষীদের পাশে দাঁড়ান বাংলার মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে দিল্লি হরিয়ানা সিঙ্গু বর্ডারে আন্দোলনকারীদের কাছে ডেরেক ওব্রায়েনকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সাংসদের ফোনে একাধিকবার কৃষকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলার সময় মোদীকেও নিশানা করেন মমতা। মমতাকে পাশে পেয়ে রীতিমতো উজ্জীবিত আন্দোলনরত চাষীরা। হাম উসকো ধন্যবাদ দেতে হ্যায়, জো হামারে লিয়ে এক লফজ ভি উসনে বোলা হ্যায় ও হামারে লিয়ে বহুত কিমতি হ্যায়। এদিকে মুখ্যমন্ত্রী যখন মোদী সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে তৎপর, তখন কৃষি আইনের পক্ষে সওয়াল করে তৃণমূলের কড়া সমালোচনা করেছে বিজেপি। যে চাষী গত বছর 5 টাকা কিলো আলু বিক্রি করেছে, সেই চাষি আজকে 45 টাকা করে কিনছে। এই 40 টাকা কোথায় যাচ্ছে? টিএমসি ইলেকশন ফান্ডে যাচ্ছে। কৃষক ইস্যুতে মোদী মমতা দুজনেই নাটক করছেন, এই দাবি করে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী। রাজনৈতিক নাট্যকার দুটো লোকের কথা বলা হয়, একটা মোদী আর একটা দিদি। বাংলায় ন্যূনতম সহায়ক মূল্যে কি ধান খরিদ করা হয়? না। বাংলায় কি মান্ডি আছে? না। সারা ভারতবর্ষের অন্য রাজ্যের মতন 1 কুইন্টাল ধানে 1868 টাকা পাওয়ার কথা। বাংলার কোন কৃষক 1880 টাকা করে কুইন্টালে ধান বিক্রি করেছে মুখ্যমন্ত্রী জমানায়? আমাদের বলতে হবে। বাংলার মুখ্যমন্ত্রীকে আবার বলবো, চ্যারিটি শুড বিগিন অ্যাট হোম। আপনি নিজে আগে বাংলায় করুন, তারপরে নাটক করবেন। সিঙ্ঘু বর্ডারে নাটক করতে আসা যায়, কিন্তু বাংলা কৃষকদের কি দুরবস্থা সেটার জবাব কে দেবে? এদিকে কৃষক আন্দোলনের আজ পৌঁছলো কলকাতাতেও। মোদী সরকারের নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলনকে সমর্থন করে সভা করলেন বিশিষ্টজনেরা। এই মুহূর্তে একটি সদর্থক ইতিবাচক আলোচনা হোক। কৃষকদের এভাবে অবহেলা করা, বঞ্চিত করা এবং তাদের এইভাবে ক্ষুব্ধ করে তোলা দেশের পক্ষে কিন্তু অত্যন্ত হানিকর বলে আমরা মনে করছি। এই ছবি দেখে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, 21-এর বিধানসভা ভোটের আগেও কেন্দ্রের বিরুদ্ধে কৃষি আন্দোলনকে হাতিয়ার করতে চাইছেন মমতা। তবে বসে নেই বিজেপিও। শনিবার বিজেপির ডাকে কৃষক সমাবেশ হতে চলেছে পূর্ব মেদিনীপুরের রামনগরে। উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, এবিপি আনন্দ।